সিউজার ওখানে যাইয়া বিষ নামাইছে, নামে না ফিরা নৌকা ঠিক করুন লাগে, গাড়ি ঠিক করুন লাগে, তারপরে আবারও টাকা পয়সা গুজগাছ করার লাগে। মনে করেন আমরা গরিব লোক, ওই সাপটা যে কামড় মাইরা বেসকি দিছে না শুশানি, ওইটা শব্দ পাইছি, শব্দ পাওয়ার সাথে সাথে পাও শূন্য করে দেখি দুইটা দাঁত এমনি বইয়ে রক্ত আয়া করছে। আপনাদের এই চরের নাম কি? আমার এই চরের নাম নন্দলাল হোসা। তো এটা তো পদ্মা নদীর চর? হ্যাঁ, পদ্মা নদীর চর, দিয়ার নাকলবাড়ি নো সদরপুর, সদর থানা ফরিদপুর জেলা। হ্যাঁ, ফরিদপুর জেলা। তাহলে আপনাকে কি রাসেল পেপার সাপে দংশন করছিল? হ্যাঁ, ডাক্তাররা তো বলছে, আমরা তো আর নিজে দেখিনি। আচ্ছা, কবের ঘটনা এটা? এই 3 মাস হয়েছে। চিকিৎসা নিয়েছিলেন কবে? চিকিৎসা নিয়েছে ঢাকা হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজে। তো এই সাপ যখন কাটছিল তখন কি বুঝতে পারছিলেন যে এই সাপই কাটছে? এই সাপ তো আর বুঝিনি আর কি, ওই সাপটা যে কামড় মেরে বেসকি দিছে না শুশানি, ওইটা শব্দ পাইছি, শব্দ পাওয়ার সাথে সাথে পাও শূন্য করে দেখি দুইটা দাঁত এমনি বইয়ে রক্ত আয়া করছে। পরে আমার মেয়ের সাথে আসলো, সে মেয়ের কইছে কি শীঘ্র আমার বান দেওয়া, আমার কামড় দিছে। পরে সে বান্দা উজার বাড়ি নিয়েছে, বিষ নামে নাই। পরে হেরা কইছে ইয়ে নিয়ে যান, হাসপাতালে নিয়ে যান। পরে সাথে সাথে হাসপাতালে নিয়েছে। উজার বাড়ি কইছিল? উজার বাড়ি ওই যে নন্দলাপুরে গ্রামে। আচ্ছা, তাহলে উজায় তো পারে নাই, তাহলে আপনারা কি একটু দেরি করে ফেলছিলেন না সময় মতো যাইতে পারছিলেন? পরে সময় মতন গেলে কি, এবার কে হিসাবে কামড় দিলে উজায় বিষ নামায় নামে না, ডাক্তাররাই বলছে। হেসে ডাক্তার কাছে নিছে, নিয়ে অনেক চিকিৎসা টিকিৎসা দিছে, সুস্থ হয়েছি অনেক দিন পরে। 14 দিন রাখছে আইসিতে, নিছে 7 দিন রাখছে আইসিতে। আইসিইউতে 7 দিন ছিলেন? হ্যাঁ। আচ্ছা, এই সাপে কামড় দেওয়ার পরে আপনার শরীরের কি কি পরিবর্তন আপনি বুঝতে পারছিলেন? সাথে সাথে কামড় দেওয়ার সাথে সাথে এধারে মনে করেন ব্যথা কি অজ্ঞান হয়ে এসেছি, আর এমন বমি বমি করতে করতে মনে করেন এখান থেকে শুরু হয়। ঢাকা হাসপাতাল তৈরি যেত ধরুন গেছি, তখন পর্যন্ত বমি বমি করলে মানুষের শরীরে ক্লান্ত হয়ে যায় না? ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে তো অজ্ঞান হয়ে গেছি, গে কোনো জ্ঞান কোনো স্মৃতিশক্তি নাই, কোনো মাথায় কোনো কাজ করে নাই, ভালো মন্দ আসায় বিষয়টা কিছুই বুঝি নেই, কোথায় নিলো কি করলো কি ডাক্তার দেখালো কি হইলো কিছুই বুঝি নেই। তো এখন তো ঘটনা তো 3 মাস আগের, তাহলে এখন কি শরীরে কোনো ইফেক্ট আছে আপনার? না, এখানে কোনো ইফেক্ট নাই। তাহলে আমার যে শরীরে রক্ত ডিঙিয়ে গেছে, রক্ত তো বেশি নাই, রক্ত অনেকবার বারে নিয়ে খালি চেক করছে বুঝছেন, রক্ত নাই যাব। তারপরও এই সময়তে সময়তে ভালো লাগে, কাজ কাম দুই একটু করি, আবারও করি না। শরীর কি দুর্বল লাগে? এখন তেমন একটা খারাপ লাগে না, কিন্তু আমি শুনছি যে এই সাপে কামড় দিলে নাকি এই শরীরের বিভিন্ন অর্গান মানে ধরেন কিডনি লিভার এগুলোর উপর বলে এইসব বয়ে যায়। তবে আমার মনে হয় অত দূর আমার যায় হারতে নেই, অত দূর না যাওয়ার সাথে সাথে আমার যখন চিকিৎসাটা হয়ে গেছে গা বুঝছেন, ডাক্তাররাও বলছে যে খালাম্মা আপনার শরীর এই সাপে যে কামড় দিলে এই সিডিগুনেই এই কিছুক্ষণ আগে রুগী মা মারা গেল সাপের কামড়েই, তবে আপনার আল্লাহ একপাকে খুব ভালো রাখছে। তারপরও একদিন 7 দিনের মাথায় একদিন কে মনে করেন ওই মিশিংয়ের লাইট নিভে গেছে আইসিতে, পরে আমার মেয়েরা সবাই শিক্ষার পড়ছে আমার মায় তো মারাই গেছে গা। পর আস্তে আস্তে আবার আস্তে আস্তে জ্ঞান আসছে, আল্লাহ পাখে হালা গেছে, পাওটা মনে করেন এমন ফুলা ফুলছিল কেলা গাছের মতো, পরে শূন্য কর্তার নেই 14 দিনের ভিতরে কী অবস্থা। পরে তো ডাক্তাররা ভয় পেয়ে গেছে, এসে আস্তে আস্তে আল্লাহ ভালো করছে। মানে ওই আইসিইউর ভিতরে থাকতে এরকম একটা ঘটনা ঘটছিল? হ্যাঁ, এরকম ঘটনা ঘটছিল। আর আইসিতে 7 দিন রাখছে, এমনি সিডে 7 দিন রাখছে, 14 দিন রয়েছে মোট হাসপাতালে। এই 14 দিন ঢাকা মেডিকেলে ছিলাম, তাহলে আপনার তো অভিজ্ঞতা হয়েছে যে এটার যন্ত্রণা কি, এটা কি পরিমাণ আপনাকে কষ্ট দিছে? কি পরিমাণে কষ্ট মানে ওই আমার গুরু রেখে দিয়ে গেছে বাবা, আমি জানতে বুঝতে দিয়ে ওদের কিভাবে পাঠায় না তাপা। কোন জায়গায় ছিল ঘটনাটা? এই যে গরুটা বান্ধা না ওই জায়গায় কামড় দিছে, এই যে গরু বাজারের জায়গায়, ওই জায়গায় অনেক জঙ্গল আছে তখন, ওই যে কলে শাকের দিন আমাকে দেশে শাক বুনে, তো আচ্ছা শাক টুকাইতে গেছিলাম। তো শাক টুকাইতে কি বিকালবেলা গেছিলেন না কখন, রোদ ছিল তো? না, বিকালবেলা না, একটা সকাল ভোরের দিক দিয়ে গেছিলাম, সকালে মনে করেন 7টা 8টা বাজবো ওই সময়। আর ঢাকা যায় পুজতে পুজতে এই চিকিৎসা নিতে নিতে 3টা বাজে গেছে গা। তাহলে তো আপনার সময় ভালোই নষ্ট করছিলেন। আবার উজার ওখানে গেছে, মনে করুন উজার ওখানে গেছি, উজার ওখানে যাইয়া বিষ নামাইছে, নামে না ফিরা নৌকা ঠিক করুন লাগে, গাড়ি ঠিক করুন লাগে, তারপরে আবারও টাকা পয়সা গুজগাছ করুন লাগে। মনে করেন আমরা গরিব লোক, 60,000 টাকা খরচ হয়ে গেছে। ও তো ঢাকা মেডিকেলে গেছিলেন দেখে খরচটা কম হয়েছে, নাহলে একদিন আইসিইউতে থাকলে এমনিতে আপনার 60,000 টাকা আসতো একদিনে। একদিনেই তো আল্লাহ রহমত করছে, আমাকে আবার লোক আছে নিজস্ব এমনিকে, আচ্ছা সব কিছু মনে করেন সাথে সাথে পাওয়া গেছে, নাহলে তো বাঁচাই বাঁচা মুশকিল হয়ে যেত। মুশকিল মনে করেন 12,000 টাকা সুইডের দাম, ওই সুইডে হাসপাতালে নাই, ফেরা কইছে কিনা নেন, হ্যাঁ যদি না দেন হ্যাঁ 24 ঘন্টার মধ্যে হ্যাঁ মাস দেব, হ্যাঁ সুই কিনবো আমরা, গুজগাছ করতে করতে হের পরে বিষ চেয়ে নাসেরা সুইডে পাইছি।
পাওয়ার সাথে সাথে এসে গেছে, সুই যে দিমু দিয়ার সাথে সাথে কোন পর্যায়ে যাবে এটা বলা যাবে না। হ্যাঁ আইসিতে সিট বুক নেন, যদি সিট পান তাহলে হ্যাঁ সুই ঢুকাম নাই ঢুকাম না, হ্যাঁ মরলে মরক বাঁচলে বাঁচা। মানে যদি সুই দেওয়ার পরে যদি অবস্থা খারাপ হয়ে যায় তখন কি হবে? এই জন্য আগে আইসিইউ রেডি করতে বলছিল। এই যে এখন তো আপনি খালি পায়ে আমার সাথে ঘুরতেছেন, তারপরে এখনো তো সেই ভয়টা তো আছে, আতঙ্কটা তো ভিতরে আছে। হ্যাঁ থাকলে কি হবে দাদা, আমরা তো এই জুতা পাই দেয় তার সব সময় আমরা দেশ গ্রামের মানুষ চলা পারব না। ওখানে যে মনে হচ্ছে ওই যে গরু নিয়ে গেছে ধরে গেলাম, ওখানে জুতা পারার পাই দেওয়ার সুযোগ নাই। এই যে আপনার বাচ্চারা পাঠালেন, আমি না করলাম যে বাচ্চারা কে ওখানে পাঠায়েন না, কারণ যেহেতু সাপের অনেক উৎপাত এখানে, কিন্তু এই সাপগুলো তো অনেকগুলো বাচ্চা দেয়, তো ছোট ছোট সাপ এদিক দিয়ে হাঁপলে কিন্তু দেখা যাবে না। না দেখা যাবে না, ঠিকই উপায়। এখন আমরা ওই যে কই নিপবার করে যাইতাছি, ওই যে যাইতে যাব, গরু আছে হাঁস আছে ছাগল আছে এডি নিয়ে তো করতে যাব। এখন মাঝে মাঝে তো দেখেন ইউটিউবে ফেসবুকে দেখেন যে অনেক মানুষ মারা যায়, তো আল্লাহর রহমতে আপনি হায়াত ছিল দেখে আপনি ফিরে আসছেন। হ্যাঁ আমার হায়াত, আমার পরে যে আরেক একদিন কামড় দিল সেই মারা গেছে, এর চার পাঁচ দিন পরে একজন কামড় দিয়ে সেই মারা গেছে, আমাদের দেশের ভিতরে তিনজন মারা গেছে। আমার পর মনে করেন তিন চার দিন পর পরই ছিলাম, তো দেখলাম যে নৌকা রেডি করতেছে তখন আমি ওখানে ছিলাম, ছেলেটা তো মারা গেছে তিন দিন পরে, শুনলাম যে ওর রক্ত গুলো নাকি সাদা হয়ে গেছিল। আমার রক্ত যখন বাইর করছে ওই রক্ত মনে হয় বিষ থাকলে রক্তটি পানি করে ছাকড়া ছাকড়া করে পানি এমন করে যে যখন পরীক্ষা নিছে তখন এমন দেখা গেছে। পরে আস্তে আস্তে ওই সুই ঢুকাইয়া যখন এই ঠিক করছে ডাক্তার, আবার কোথায় পরে চেক করছে রক্ত কি ঠিক হয়ে আহে না না আহে গ্রুপ, পরে দুই তিন দিন পরে আস্তে আস্তে ঠিক হয়েছে। তখন তো খাওয়া দাওয়া করতে পারতেন অসচেতন, খাওয়া দাওয়া কি পানির নি গিয়া মনে করেন এই ঠোঁটটা ফাইটে গেছিল, আর সাত দিনের মধ্যে সাত রাতের মধ্যে একটু পানি কি জিভলে হেও সহাইতে দেয় নাই, তাহলে তো আপনার মৃত্যু দেখে আসছে। খাওন কি পানির নি গিয়া যে এত আকলাইছি মায়ের দেখে কান্দা কেটে আবার বুগাল গুণ আয়ে পড়ছে, মা পানি তো দিব না ইশারায় না করছে, পরে হেসে মায়ের বুগালেই জানে কে ডাক্তার বলছে তোমার আম্মু বুগালায় না, তুমি কেন ও দেখলে তো সহ্য করতে পারবে না, থাকো তোমার আম্মু পানি নিয়ে পাগলে যায় ফাঁকে থাক পাইবে না। পরে সাত দিন গেছে পরে হেসে ডাক্তার বলছে যে মা পানি নিয়ে যাই খাইতে পারে ধরে খাওন দেও, পরে সে আমাকে কিছু তো খামো না বাজানো আমি একটু পানি আনো, আরে পানি আনলে কি সে ঢাকার পানি, আমরা থাকি দেশ গ্রামে ঢাকার পানি তো মজা লাগে না খাইতারি নেই, পরে সে পাগল হয়ে গেছে বাইতে নিয়ে না বাইতে গেলে সুস্থ হয়ে যাবে না, পরে ডাক্তারের নাম কাটে না, হ্যাঁ সে না আবার জুরমুর করে সাত দিন ধরে রাখছে বাইতে পোলাটা ছয়টা মেয়ের পর আমার একটা ছেলে ওই ছেলে থেকে গেছি, কতটুকু ছেলেটা ওই যে ছেলেটা কথা কইল ওই বাচ্চা ছেলেটা ওই ছেলেটাই ছয়টা মেয়ের পরে ছেলেটার নিয়ে আরো পাগল, হ্যাঁ সে কান্দা কাটি করে আমাকে বাইতে নিয়ে না আমার, তারপর আমি সুস্থ হয়ে যাবে না। এখন আপনি তো একেবারে মরার ঘর থেকে ফিরে আসছেন, মরার ঘরে থেকে ফিরে আসছি, তো জীবনটা তো আসলে মানুষের এক এক সময় এক এক রকম যায়, তো একেবারে মরার কাছ থেকে আল্লাহ তালা আপনাকে ফিরে আনছে, তো এখন আর একটু সতর্ক থাকেন, এখন কী করবেন? চরে বাস করলে তো চরে যেভাবে চলাচল সেভাবে চলবেন, আমি একদিন আর সিনাইলে আমি ভুট জুতা পাই দিয়ে ঘুরতেছি, কিন্তু আপনার পক্ষ থেকে সেটা সম্ভব না, সম্ভব না দাদা, আমাকে ওই যে চতুর্দিকে কাজকাম করতে হয় আমরা তৈরি করে পারব না, কিন্তু গরিব লোক আবারও একবারে যারা বড় লোক আছে তারা যাক ফিন দিয়ে বইয়ে রইল, আমরা তার হিয়া পাতাছি না। তাহলে আপনার বাড়ি হচ্ছে যে এটা? হ্যাঁ এটা গরু ছাগল পালন এখানে না? হ্যাঁ। আর বাড়ি তো ভাঙে মাঝে মধ্যে? বাড়ি ভাঙে মানে এই যে ভাঙে আছে সাত আট বছর হয়েছে, এখন আবার এই যে ভাঙবো সাত আট বছর ধরে আমরা এই দেশে আসছি বাড়ি ভেঙে, এখন আবার এই যে নদী এরপর চার বছর এখানে ভাঙে যাইতে ওই সামনের দিকে যাইতে বছরে। আর এই যে আপনি যেখানে দাঁড়ায় আছেন এখানে পানি উঠে? হ্যাঁ এখানে পানি হয় এই পর্যন্ত, বেশি পানির মুখান ঠাইও বসে না, তখন বাড়ি ঘরে তো সব বাড়ি ঘরে তো পানি উড়ে বেশি রকম পানি এলে না উঠলে তারপর আমরা ওই উপর দিকে আফার উপর জায়গায় সকি মকি জায়গায় জায়গায় থাকি। তাহলে তো আপনার সাপের ভয় এখনো আছে, বর্ষাকালে অনেক পানি উঠলে তো সাপ, বর্ষাকালে দাদা ঘরে যায় সাপ বয়ে থাকতো, ঘরে যায় বয়ে থাকতো সাপ যদি পানি বেশি হয়। হ্যাঁ তখন এসে কখন উঠে উঠে বাইতে যাইব, বাইতে এই জঙ্গলের মধ্যে থাকবো ওই জঙ্গলের মধ্যে থাকবো, তখন তার ডর, এত বছর এমন ভয় নাই, এই বছর আবার বেশি রকম ভয় যে নতুন হাপ বাড়িছে রাসেল বেবার। আচ্ছা একটু পিছনে যাই, সেটা হচ্ছে যে সাপের যে কামর বা যে ইয়া আপনার কি ব্যথা করে নাই? ব্যথা তো করছে, দেখো ব্যথার দিকে তো মানুষ অজ্ঞান হয়ে যায়, কিন্তু আমি যেটা শুনছিলাম যে আমাকে একজন বলছিল যে ভাই আমি যেটা দেখছি যখন ঢাকা নিয়ে যাই লোকটাকে তখন কোনো আমি শব্দ পাইলাম না, ব্যথার কথাও বলে নাই আর কি, মানে যখন ঢাকা নিয়ে যায় ওরা সাথে সাথে নিয়ে গেছিলো তো মানে ব্যথাটা একটু পরে শুরু হয় মানে এই সাপের কামড় দিলে।
না ওই সাপে কামড় দিলে মনে হয় যে একটা রক্ত নকে সব ধনি একটা সব নষ্ট করে হালায় বুঝছেন পচাইয়া আসে আমার এই পা যেরকম অবস্থা হয়েছিল মনে হয়েছে পা বুঝি একটা পুষছে গেছে একবারে পা এরকম মনে হয়েছে এরকম পুষছে গেছে গাই পাওটা ওই যে কেলা গেছে মতো মুড হয়ে কালা হয়ে মনে হয় যে একটা ইয়ে সিট মালা যেমন মানুষ পুড়ে যায় না এই হয়তো এমন পুড়িয়ে গেছে এমন ঠেক আচ্ছা আপা ভালো থাকেন আসলে আপনার অভিজ্ঞতা নিলাম কেন এই সাপ তো মনে করেন এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যাতে মানুষ সতর্ক থাকে এবং যে কীভাবে চিকিৎসা নেবে সেটা একটা জানার বিষয় আছে তাহলে উজার কাছে না যেয়ে সবাই যাবে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভালো থাকেন না